Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel. I am hoping that you all having a great time in this pandemic. So ami asha korchi je apnara sokole shusto achen ei corona mohamarite. So let's talk about this channel. Okay, I think you all have a question about this channel, that like what is this channel about, right? So amar mone hocche je apnader sokoler ei channel shobdike prashno group pakacche ei channel ta ki somporkito. So I will try to answer this question, and also we'll take to talk about how this channel will progress. Okay, আমি চেষ্টা করব যে প্রশ্নগুলোর উত্তর দিতে, এছাড়া এই চ্যানেল কিভাবে আগাবে সম্পর্কিত কিছু ধারণা আমি এই ভিডিওতে আলোচনা করব। ওকে, ফার্স্টলি এই চ্যানেলটি হচ্ছে সকল সিভিল ইঞ্জিনিয়ার তত্ত্বদের জন্য, স্পেশালি স্টুডেন্ট হু প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য গভর্নমেন্ট জব ইন আওয়ার কান্ট্রি বাংলাদেশ। সো আমি আবার বলছি যে এই চ্যানেলটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষারত শিক্ষার্থীদের, অ্যাজ ওয়েল এস স্টুডেন্ট হু প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য গভর্নমেন্ট। সো আমি এই চ্যানেলে ফোকাস করব মেইনলি হচ্ছে যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার নিচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এ। আমাদের লেট মি টক অ্যাবাউট গভর্নমেন্ট সেক্টর সিভিল ইঞ্জিনিয়ার। অলরাইট, সো বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর দুই ধরনের, আমি এটা দুই ধরনের বা দুই ভাগে ভাগ করে নিয়েছি। সো প্রথম হচ্ছে ক্যাডার জব ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দেন কামস নন ক্যাডার জব। সো যদিও বা আমরা নন ক্যাডার জব সম্পর্কে শুধুমাত্র বিসিএস এর আন্ডারে যে পরীক্ষাগুলো হয় এগুলো বুঝে থাকি, কিন্তু আমি এখানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিলাম, যে ক্যাডার জব একটা আর বাকি সবগুলোকে আমি নন ক্যাডার জবে অ্যাড করে দিলাম। ওকে, আমি প্রথমে এখানে ক্যাডার জব নিয়ে আলোচনা করব। ক্যাডার জব হচ্ছে সেই সকল জব, সিভিল ইঞ্জিনিয়ারিং জব, যে চাকরির পরীক্ষাগুলো পিএসসি পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক বিসিএস এর মাধ্যমে সংগঠিত। অর্থাৎ আমরা যে বিসিএস পরীক্ষা হয় প্রত্যেক বছর একটা করে সার্কুলার হয়, হয়তো বা প্রত্যেক বছর একটা করে দিতে পারে না, যাই হোক, তো ওই যে বিসিএস পরীক্ষা হয় ওটার আন্ডারে ক্যাডার জবগুলো সাধারণত অনুষ্ঠিত হয়। ওকে, সো এটা কে নিয়ে থাকে? পিএসসি নিয়ে থাকে, পাবলিক সার্ভিস কমিশন নিয়ে থাকে। ওকে, সো লেট মি মুভ অন টু দ্য নেক্সট স্টেপ। আমি এখানে বলবো যে বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারের ক্যাডার জবগুলোর সেক্টরগুলো কোনগুলো, কোন কোনগুলো হচ্ছে বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর ক্যাডার জব সেক্টরগুলো। এখন পর্যন্ত সেক্টরগুলো হচ্ছে আরএসডি, রোডস অ্যান্ড হাইওয়ে, সড়ক ও জনপথ আমরা যেটাকে বলি, পিডাব্লিউডি, গণপূর্ত আমরা যেটাকে বলি, অ্যান্ড রেলওয়ে ইঞ্জিনিয়ারিং। এগুলো সব আমরা কিন্তু এসটি ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকলে ক্যাডার হিসেবে যেগুলো আমরা জব করব বিসিএস এর আন্ডারে। ওকে, লাস্ট জনস্বাস্থ্য প্রকৌশল, ডিপিএইচ যেটা আমরা বলি। ওকে, সো এগুলাই হচ্ছে আমাদের বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যাডারের জব সেক্টর, এগুলাই। ওকে, থার্ড স্টেপ যেটা পরীক্ষা ধরন হচ্ছে, এটা যেহেতু একটা বিসিএস পরীক্ষা, সো বিসিএস পরীক্ষার যে পরীক্ষাগুলো যে ধরন হয়, তিনটা পরীক্ষা যেগুলো হয়, প্রিলিমিনারি, এরপরে রাইটিং পরীক্ষা, এরপরে ফেস টু ফেস ভাইভা, সো এইভাবেই সংগঠিত হবে। সো বিসিএস পরীক্ষা সম্পর্কিত কিন্তু অনেক ভিডিও ইউটিউবে আছে এবং এটা নিয়ে অনেক আলোচনা আছে, সো আমি এটা নিয়ে আর আলোচনা করবো না। সো আপনারা যে কোনো একটা ভিডিও বা তবে যে কোনো একটা লেখা পড়ে নেবেন যে বিসিএস পরীক্ষা কীভাবে হয়, কত নাম্বার থাকে, এই সম্পর্কে। সো এই সম্পর্কে তো আমি আর আলোচনা করবো না। সো এখানে আমার ক্যাডার সম্পর্কিত আলোচনা শেষ, ক্যাডার যে টেকনিক্যাল জবগুলো এগুলো সেটা আলোচনা শেষ। তো এবার আসবো নন ক্যাডার জব সেক্টর ইন আওয়ার কান্ট্রি, নন ক্যাডার জব। নন ক্যাডার বলতে আমি যেটা সংজ্ঞায়িত করেছি সেটা হচ্ছে যে নন ক্যাডার জব হচ্ছে সেই সকল সিভিল ইঞ্জিনিয়ারিং জব যেগুলো বুয়েট, আইবিএ, এমআইএসটি, পিএসসি ইত্যাদি প্রতিষ্ঠানগুলোতে সংগঠিত হয়ে থাকে। অলরাইট, সো আমি যদি নন ক্যাডার টেকনিক্যাল জবগুলো কোথায় কোথায় সংগঠিত হয় এটার একটা যদি বার্চার্ট আপনাদের দিয়ে দিই, আমি যেটা এখনই দেখাবো যে বার্চার্টগুলো, তো সেখানে দেখতে পাবেন, সেখানে দেখতে এরকম লাগবে। এই বার্চার্টটা দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে নন ক্যাডার টেকনিক্যাল জবগুলো সবচেয়ে সিংহভাগ যে পরীক্ষাগুলো এগুলো বুয়েট কর্তৃক অনুষ্ঠিত হয়, বুয়েটে পরীক্ষাগুলো সংগঠিত হয়ে থাকে। বাকি যে অংশগুলো দেখছেন এগুলো পিএসসি, আইবিএ, এমআইএসটি এবং আদার্সের মধ্যে আর্টস হইতে পারে, ডিইউ আর্টস ফ্যাকাল্টিতে কিছু পরীক্ষা সংগঠিত, কিন্তু সিংহভাগ যেটা, আমি এটাকে পার্সেন্টেজ করবো না, যদি আমার পার্সেন্টেজের উপরও করা লাগে সেক্ষেত্রে আমি বলবো যে 80% নন ক্যাডার টেকনিক্যাল জব হেল্ড ইন বুয়েট। সো এটা হচ্ছে আমার বার্চার্ট, এখান থেকে আমি ক্যাডার টেকনিক্যাল জবগুলো কোথায় সবচেয়ে বেশি সংগঠিত হয়। ওকে, তো আমি একটা আগেই বলিনি যে বুয়েটে কোন কোন পরীক্ষাগুলো কীভাবে সংগঠিত হয়, পরীক্ষায় কী কী আসে, এবং এখানে কিছু ট্রিক্স নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের দিয়ে দিব, যেহেতু এটা নিয়ে বিশদ আলোচনা দরকার, যেহেতু আপনারা আগেই খেয়াল করেছেন যে সিংহবাদ পরীক্ষা নন ক্যাডার টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং সিংহবাদ পরীক্ষা কিন্তু বুয়েটে সংগঠিত হয়, সুতরাং এখানে আমি আরেকটা ভিডিও
করা আমার প্ল্যান আছে ওটা ভিডিও করে আপনাদের দিয়ে দিব ওটা দেখে নেবেন ওকে আবার কিছু উদাহরণ দিব যেগুলো হচ্ছে বুয়েট আইবিপি সিএমআইএসটি আস্ট এবং আদার্স অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো এগুলোতে সংগঠিত হয় কিনা সচ্ছারাত্ব সংগঠিত হয়ে থাকে বুয়েটের অনুষ্ঠিত পরীক্ষা সমূহ যেগুলো হয় সেগুলো হচ্ছে বিডাব্লিউডিবি যেটা হচ্ছে পানীয় নিয়ন্ত্রণ বোর্ডই সো এটা নিয়ে আমার একটু ইয়ে আছে যে বোর্ড এটা এখন কিন্তু অধিদপ্তর হয়ে গেছে অলরেডি এবং অধিদপ্তর হওয়ার পরে একটা কথা শোনা যাচ্ছিলো যে এটা এখন বইটা আর অনুষ্ঠিত হবে না এটা পিসি আন্দা চলে যাবে অথবা ক্যাডারে চলে যাবে সো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যেহেতু এটা নিয়ে আমি বিস্তারিত জানি না এবং এটা এখনও ফাইনালাইজ কিছু একটা হয় নাই ওকে মুভ অন বিভিন্ন বিদ্যুৎ সেক্টরের পরীক্ষাগুলো যেমন পিডিবি পিজিসিবি ডেসকো ডিপিডিসি ইত্যাদি পরীক্ষাগুলো কিন্তু বোর্ডে সংগঠিত হয় এরপরে বিভিন্ন গ্যাস সেক্টরের পরীক্ষা যেমন তিতাস বাগরাবাদ পিজিসিএল সিলেট গ্যাস ইত্যাদি পরীক্ষাগুলো বোর্ডে সচরাচর অনুষ্ঠিত হয়ে থাকে ওকে এছাড়া অন্যান্য বিসিআইসি ব্যবজা ইস্টার্ন রিফাইন ইত্যাদি পরীক্ষাগুলো সচরাচর বোর্ডে অনুষ্ঠিত হয়ে থাকে ওকে তো বোর্ড চলে গেল এরপরে হচ্ছে পিএসসিতে কোন পরীক্ষাগুলো অনুষ্ঠিত পিএসসি অনুষ্ঠিত পরীক্ষাগুলো আমি এখন আলোচনা করবো আমি তো পিএসসিতে যে পরীক্ষাগুলো হয় সেগুলো হচ্ছে এলজিইডি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হেড হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইডি এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইত্যাদি এগুলো কিন্তু পিএসসির আন্ডারে অনুষ্ঠিত হয়ে থাকে তো পিএসসি কিন্তু এর আগেও আমি বলেছিলাম যে বিসিএস যেটা এটাও কিন্তু পিএসসির আন্ডারে হয়ে থাকে ওখানে টেকনিক্যাল কিছু জব আছে ওগুলো হয়ে থাকে কিন্তু এগুলো নন টেকনিক্যাল তো আলাদা করে পিএসসি কিন্তু পরীক্ষা নিয়ে থাকে এগুলোর জন্য কিন্তু এখানে আরেকটা কথা বলবো যে ম্যাক্সিমাম সময় কিন্তু কি করে যে পিএসসি যেহেতু এই পরীক্ষাগুলো নিয়ে থাকে পিএসসি বিসিএস পরীক্ষা নেওয়ার পরে যারা পাশ করে তাদের থেকে কিন্তু নন ক্যাডারের ক্ষেত্রে এলজিডি হ্যাট এবং ইডি কিছু পোস্ট কিন্তু পূরণ করতে হবে অর্থাৎ আপনি বিসিএস দিয়েছেন কোনো ক্যাডার পাননি সেক্ষেত্রে আপনি পাশ করেছেন কিন্তু সেক্ষেত্রে হয়তো বা এই তিনটা ডিপার্টমেন্টের থেকে আপনার একটা জব হওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ পিএসসি হচ্ছে বিসিএস থেকেও কিন্তু এখান থেকে ফিল আপ করে মুভ অন টু আইবি এমআইএসটি অন্যান্য সাধারণত ব্যাংকের পরীক্ষা যেগুলো ব্যাংকের সিভিল ইঞ্জিনিয়ার যে পোস্টগুলো থাকে বিবিএ বাংলাদেশ ব্রিজ অথরিটি কক্সডিএ ইত্যাদি পরীক্ষাগুলো কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে সংগঠিত হয়ে থাকে এখন আমি আলোচনা করবো হচ্ছে আমার চ্যানেলে কোন ধরনের কন্টেন্ট থাকবে এবং এদের ধাপগুলোকে আমি কীভাবে আগাবো এই চ্যানেলে আমি চেষ্টা করবো যে চাকরির লিখিত যে পরীক্ষা সেই লিখিত পরীক্ষার যে যে কোয়েশনগুলো আসে সেগুলোর কমপ্লিট একটা সমাধান বা সলিউশন আপনাদের দিয়ে দিতে সো আপনারা এটা বলতে পারেন যে সো এটা একটা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য একটা কমপ্লিট একটা ফ্রি কোর্স আপনি বলতে পারেন এটা এই চ্যানেলে সাধারণত বোর্ড প্যাটার্ন ম্যাথ যে আছে যেগুলো বোর্ডে সচরাচর আসে সবচেয়ে বেশি ওগুলোতে ফোকাস করবো কারণ আপনারা ইতিমধ্যে কিন্তু দেখে ফেলেছেন যে বাচ্চাটা দেখছেন যে বোর্ডে কিন্তু সিংহভাগ 80% 90% পরীক্ষা কিন্তু সংগঠিত হয় সুতরাং আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি ম্যাথ থাকবে বোর্ড প্যাটার্ন ম্যাথ ওকে সো এভাবে কিন্তু এই কন্টেন্টগুলোই কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন ওকে এখন আমি স্টেপস বা ধাপ সম্পর্কে আলোচনা করবো যে কীভাবে আমরা আগাবো কীভাবে চ্যানেলের ভিডিওগুলো আগাবো তো আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে বুয়েট এবং অন্যান্য লিখিত পরীক্ষার যে কোয়েশনগুলো সবগুলোকে আমি আলাদা টপিক সহজ ভাগ করবো সো এটা করার কারণ হচ্ছে যে আমি টপিক ভাগ করলে শুধু চাকরির যে পরীক্ষার্থীরা আছে এটা ছাড়াও যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ালেখা এখনো করছেন যারা তৃতীয় বর্ষে চতুর্থ বর্ষে ছেলেরা আছেন আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ওরাও কিন্তু অনেকটা উপকারী হবে ভিডিওগুলো দেখলে যে ওই ম্যাথগুলো কীভাবে করা হয় শর্টকাট কীভাবে করা হয় সো এই জন্য আমি কী করবো টপিক সোয়েস সবগুলো ভাগ করে নিব টপিক সোয়েস বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যেমন সয়েল একটা টপিক কিন্তু সাবজেক্ট বলতে পারেন স্ট্রাকচার আরসিসি হাইওয়ে অ্যান্ড রেলওয়ে সার্ভেইং এনভায়রনমেন্ট ডাব্লিউআরই এবং বিল্ডিং মেটেরিয়াল ইত্যাদি টপিক হয়েছে ম্যাথগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ভিডিওগুলো ওকে মুভ অন টু নেক্সট টপিক যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে পড়ানোর ধরন কীরকম থাকবে অর্থাৎ আমি সবচেয়ে বেশি কোনটাকে ফোকাস করবো এবং আপনারা কী পেতে পারেন এই চ্যানেলে আমি কীভাবে পড়াবো সো আমি ভিডিওগুলোতে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওগুলোতে আমি ফ্লুয়েন্সি এবং শর্টকাট মেথডের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবো বেশি ক্ষেত্রে তো এটার কারণ কিন্তু আমি অনেকগুলো স্টেপে দিয়ে দিচ্ছি কারণ কী তো প্রথমত কারণ হচ্ছে আমরা জানি যে সরকার পরীক্ষা যে ম্যাথ আসে সেগুলো সেটা আপনি কতটা ভালো ম্যাথ করেছেন একটা দুটা ভালো ম্যাথ করে ফেলেছেন সেটার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কতটা ম্যাথ বেশি করেছেন একজনের চেয়ে সো একজন মনে করেন
করেন যে বুয়েটে যে পরীক্ষাগুলো সাধারণত হয়ে থাকে যে সেগুলোতে আমরা দেখি যে মনে করেন একটা পরীক্ষা অনুষ্ঠিত হলো বুয়েতে যেটাতে 10টা টেকনিক্যাল আপনার কোয়েশ্চেন আসছে 10টা তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে 10টা কিন্তু আনসার করে চলে আসতে হবে ওই সংক্ষিপ্ত সময় খুবই কম সময় থাকে ওখানে তো একটা যদি মিস করেন সেক্ষেত্রে আপনি আশা ছেড়ে দিতে পারেন যে ওই জব আপনার হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এটা আমি অনেকগুলো পরীক্ষায় এই এক্সপিরিয়েন্স থেকে আসলে বলছি যে 10টা যদি আনসার করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু একটা সম্ভাবনা থেকে যে তাও যদি ঠিকবে না এমন কোনো গ্যারান্টি কিন্তু নাই সো এখান থেকে আমি বুঝতে পারছি যে ফ্লুয়েন্সিটা কত দরকার এখানে শর্টকাটটা কত দরকার সো এটা একটা কারণ সেকেন্ড কারণ হচ্ছে আমরা 4 বছর কিন্তু আমাদের যে কোর্সটা আমরা করতেছি বা করে ফেলছি সেখানে কিন্তু অনেক বেশি কিন্তু শেখার সময় ছিল 4 বছর অনেক টাইম কিন্তু বেশি শেখা তো এখানে আমরা অনেক বেশি কিন্তু জানি এবং আমি আলোচনা করবো ফ্লুয়েন্সি নিয়ে আমি কারণগুলো অনেকটা বলে ফেলেছি আচ্ছা থার্ড যেটা কারণ বা রিজন আমার সেটা হচ্ছে যে আমার হিসাব মতে ধারণা সেটা হচ্ছে যে আমার এই ভিডিওতে অন্তত পক্ষে 300 থেকে 400 মেত আমার কিন্তু আপনাদের কাছে সলভ করে দিয়ে দিতে হবে যদি একটা কমপ্লিট কোর্স হয়ে থাকে সেক্ষেত্রে 300-400 কিন্তু অনেক কিন্তু অনেক ম্যাথ সো সেক্ষেত্রে আমি চাইবো যে প্রত্যেকটা ভিডিওতে অন্তত 3-4টা ম্যাথ সলভ করে দিতে আপনাদের সো অনেক কিন্তু 3-4টা ম্যাথ কিন্তু একটা ভিডিওতে সলভ করা আর কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার সো এই জন্য আমি অনেক বেসিকের আলোচনা আমি করবো না এখানে ফ্লুয়েন্সি নিয়ে আমি কথা বলবো সো এইটাই হচ্ছে আমার এই তিনটে কারণ হচ্ছে আমি কেন ফোকাস করবো ফ্লুয়েন্সি এবং শর্টকাটের উপর বেশি কাছে সো ফাইনালি এটা আমার এখন পর্যন্ত প্ল্যান এটাই আপনাদের এই চ্যানেল সম্পর্কে যদি কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার জন্য সকলেই বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি যে প্রজেক্টটা হাতে নিয়েছি সেটা সম্পূর্ণ করতে পারি সো সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংক ইউ